হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সেগুলোই। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি দেখাও মেয়ে অন্নপ্রাশনে কী কী পেয়েছে, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ে কাঁসার জিনিস প্রচুর পেয়েছে, মানে থালা বাটি এগুলো প্রচুর পেয়েছে। আর মেয়ে যে এখানে, ও কিন্তু এখনও ঘুমোয়নি। রাতের প্রায় 11:30 বাজে, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে ও ঘুমাক, ও ঘুমোলে আমি ভিডিওটি স্টার্ট করব, কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছে না। তাই ভাবলাম ও ওরকমই থাক, আমি ফট করে ভিডিওটা করে ফেলি। তো ঠিক আছে, শুরু করি। তো সবার প্রথমে মানে কাঁসার থালা দিয়ে শুরু করি। এই যে দেখো কতগুলো কাঁসার থালা পেয়েছে আমি গুনি। হ্যাঁ, কে কে দিয়েছে আমার মনে নেই, এগুলো আর বলছিও না, শুধু দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখনো শেষ হয়নি, দাঁড়াও 8, 9, এই যে 10, এই যে 11। আর আমাদের বাড়ির থালাটা মিলে, মানে আমার বাবা বাড়ির থালাটা মিলে ওর 12টা থালা টোটাল ও মুখে ভাতে পেয়েছে। এতগুলো থালা যে কী করবো ভগবানই জানে। আর পেয়েছে একটা স্টিলের, এখানে থালা বাটি গ্লাস একদম সেট, এটাও খুব সুন্দর একটা স্টিলের পেয়েছে। তো দেখতে পাচ্ছ কতগুলো থালা পেয়েছে, এগুলো যে কী করবো। আই মেয়ে দেখেছ কি দুষ্টুমি করে, এই যে বাবার সঙ্গে কার্টুন দেখো, যাও কি যে করবো এতগুলো থালা জানি না। তো এবার বাটি, বাটিও প্রচুর পেয়েছে, 1, 2, 3 রঙে ইয়েও আছে, খেয়ালই করিনি, কেবল শব্দ হচ্ছে দেখি, খুলে দেখি ঝিনুক বাটি, এটাতে করে দুধু খাবে। তো ভুলে গেলাম কটা বললাম, 1, 2, 3, 4, 5, 6 রাখছি, এগুলো 7, 8, 9, 10, 11, 12, 13 13 আর আমাদের বাড়িটা মিলে মোট 14। তাহলে 14টা বাটি পেয়েছে আর 12টা থালা পেয়েছে। এতগুলো থালা বাটি আমি করব কি, মেয়ে তো একটাই, ও তো খাবে একটুখানি একটা থালাই ভাত। ঠিক আছে, কে কে দিয়েছে ওসব আমার মনে নেই, কারণ হরালে সব থালা দিয়ে গেছে, আমার অত মনেও নেই। এবার পেয়েছে কয়েকটা ড্রেস, তো ওগুলো দেখিয়ে দিচ্ছি। এই একটা জামা পেয়েছে, এটা মনে হয় আমাদের পাশের বাড়ির দিদিটা দিয়েছে। আরো একটা জামা পেয়েছে, এই যে এই জামাটাও আমাদের পাশের বাড়ির এক বাড়ি থেকে এসেছে। দুটো আর এই একটা সেট ছেলেদের গেঞ্জি প্যান্ট, এটা খুঁজছিলাম, এটা আমার কাকার বাড়ি থেকে দিয়েছে, কাকার বাড়ি থেকে এটা দিয়েছে। আর একটা সোনার লকেট দিয়েছে, ওটাও দেখাবো। এবার দেখা যায় আমাদের বাড়ি থেকে কী কী দিয়েছে, মানে আমার বাবার বাড়ি থেকে। তার আগে দেখেই নিই, এই যে একটা টেডি পেয়েছে, একটা টেডি পেয়েছে খুব সুন্দর, এটা দিয়েছে আমার বরের বন্ধু, ওদেরকে বলেছিল তো আমার বরের বন্ধু দিয়েছে আমার মেয়েকে, খেলবে এটা দিয়ে, এনে খেলো খেলো তুমি। তো এবার আমাদের বাড়ি থেকে কী কী দিয়েছে চলো দেখি, মানে ওর, মানে ওর মামার বাড়ি থেকে কী কী দিয়েছে দেখে নাও তোমরা। তো থালা বাটি গ্লাসটা দেখাচ্ছি না, ওটা ওর ঠাম্মার ঘরে আছে, আর এখন রাত অনেক হয়ে গেছে, ওর ঠাম্মারা শুয়ে পড়েছে। তো ওগুলো আর কী দেখাবো, কাঁসারি থালা বাটি আর গ্লাস। এই যে দেখতে পাচ্ছ লাল টুকটুক একটা ফ্রক, তোমরা দেখিয়েছো, এটা অন্নপ্রাশনের দিন পড়েছিল, এটা পরে ও ভাত খেয়েছে। এই ফ্রকটা আমাদের বাড়ি থেকে দিয়েছে আমার মেয়েকে। জামাটা এত সুন্দর না, কি বলবো, পরলেও মেয়েকে যা মানায় বলার মতো না। তো এটা দিয়েছে, আর কাঁসার থালা বাটি গ্লাস, আর দিয়েছে চেন, চেনটা দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখো
দেখতে পাচ্ছো এই চেনটা মেয়েকে দিয়েছে আমার বাবা আমার বাবা আমার বাবা আমার মা আমার ভাই ভাই বোন সবাই মিলে এই চেনটা দিয়েছে এগুলো এখন পরানো যাবে না খুব ছোট না পরে পরাবো আর আমার কাকার বাড়ি থেকে দিয়েছে মানে জয়দের বাড়ি যে জামাটা দেখালাম ওইটা আর সঙ্গে দিয়েছে এই যে এই পুঁথির মধ্যে এই যে লকেটটা সোনার দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা আমিও পড়তে পারবো মাঝে মধ্যে পড়ি এবার আমার মামার বাড়ি থেকে আমার মামার বাড়ি থেকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা কিউট জামা এই জামাটাও তোমরা দেখেছো জামাটা পরলে মেয়েকে যা লাগে না একদম পুরো পরীর মতো এই জামাটা দিয়েছে আমার মামার বাড়ি থেকে আর এর সঙ্গে দিয়েছে একটা লকেট লকেটটা খুব কিউট দাঁড়াও এক মিনিট এই যে দেখো একটা লকেট প্রজাপতি স্টাইলে লকেটটা লকেটটা খুব কিউট মালটার সঙ্গে খুব মানায় যখন চেনটা পরে আমার মেয়েকে তখন এই লকেটটাও দিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছ আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার মামার বাড়ি থেকে ওকে এবার ওর বড় পিসি মেয়ের বড় পিসি মানে বড় ননদ তোকে দিয়েছে একটা আংটি সোনা এই যে দেখো এই আংটিটা দিয়েছে ওর বড় পিসি আর ওর সেজো পিসি দিয়েছে ওর সেজো পিসিও দিয়েছে একটা আংটি এই যে এই আংটিটাও খুব সুন্দর কেমন লাগছে কমেন্টে জানিও এই আংটিটা ও সেজো পিসি দিয়েছে আর আর কি সোনার জিনিস ও আর একটা দেখানো হয়নি এটা অবশ্য তোমরা দেখেছো এর আগে দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিন এই যে সুন্দর সুন্দর দুটো কানের রিং এই রিং দুটো দিয়েছে ওর ঠাকুর দাদা মানে আমার শ্বশুর মশাই এই রিং দুটো আমার মেয়েকে দিয়েছে মেয়ে যখন 3-4 বছর হবে তখন কান ফুড়িয়ে এই রিংগুলো পরিয়ে দেব তো সোনার মেয়ে এই কটাই পেয়েছে এবার দেখায় চলো চাঁদির জিনিস চাঁদিতে চাঁদিও কি কি পেয়েছে তো সবার প্রথমেই দেখায় আমার ঠাকুমা কি দিয়েছে আমার ঠাকুমা দিয়েছে এই যে মেয়ের কোমর বিছে এটা মেয়েকে পরিয়ে রাখি তো ভিডিও করবার জন্য খুলে রেখেছি আবার হয়ে গেলে পরিয়ে দেব এই কোমর বিছেটা আমার ঠাকুমা দিয়েছে এরাও মা এটা পরবা তুমি আর আর কি আর একটা চেন রূপার এই চেনটা দিয়েছে আমার দিদি এই চেনটা দিয়েছে আমার দিদি কোন দিদি বলো তো কিছুদিন আগে আমি যখন বারবাইতে ছিলাম আমার দিদি একটা দিদি এসেছিল মামার মেয়ে ওই দিদিটা এটা দিয়েছে ও তো আসেনি ওর বর আর ওর মেয়ে এসেছিল এটা দিয়েছে আর দেখতে পাচ্ছ পায়ের নূপুর খুব সুন্দর দেখতে পাচ্ছ এই নূপুর গুলো পরলে না সেই লাগে মেয়েকে হেভি লাগে তো এই নূপুর দুটো দিয়েছে ওর ছোট পিসি মানে আমার ছোট ননদ এগুলো পরিয়ে রাখি তো ভিডিও করবো যেন খুলে রেখেছি এগুলো পরিয়ে দেবো একটু পরে আর কি আছে আর একটা চামচ পেয়েছে রূপার দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপোর চামচ এই চামচটা দিয়েছে আমার এক মাসি মায়ের আমার এক মাসি মায়ের মামাতো বোন দেখতে পাচ্ছ মেয়ে এটা করে পায়েস খাবে জন্মদিনে আর একটা রূপোর চেন দিয়েছে সঙ্গে লকেট এই দেখো এই চেনটা দিয়েছে ওর 4 নম্বর পিসি ওর পিসি আসতে পারেনি ওর পিসে মশাই এসেছিল মানে যেই ননদের বরটা রান্না করেছিল সেই ননদের বরটা এটা দিয়েছে আর একটা চেন পেয়েছে রূপোর ওই চেনটা দিয়েছে আমার এক মাসি মায়ের মাস্তাতো বোন এই চেনটা ওকে পরিয়ে রাখি কারণ ছোটোখাটো আর পাতলা পুতলা আছে তো সেই জন্য এটা ওকে পরিয়ে রাখি
এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা ওর দিদি এনে দিয়েছে, ওর কোয়েল দিদি মানে স্টাইপনের টাকা পেয়ে এটা এনে দিয়েছে। আর এই হাড়িটা দেখতে পাচ্ছ, এই হাড়িটা ওর পাশের বাড়ি এক বর্মা দিয়েছে, ভাবছি এটা নিরামিষ রাখবো, এই পায়েস টায়েস রান্না করা যাবে লক্ষ্মী পুজো। তো এই ছিল মেয়ের অন্নপ্রাশনে কিছু জিনিস। তো তোমাদের কোন জিনিসটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর মেয়ে দেখবে এখানে কি করছে, এই যে দেখো, এই যে দেখো বাবা মেয়ে মিলে কি করছে। মেয়ের তো চোখে ঘুম নেই, রাতে 12টা বাজতে চললো। কি করছো তুমি, ওর জিনিস নিচ্ছ কেন তুমি? তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।